আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার কলকাতার ক্ষেত্রে যা প্রযোজ্য দশ দিগন্তের কথা বলেছি, আমাদের নতুন পৌরসভা সেই দশ দিগন্তের উপর জোর দিয়েই কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি আবার বাংলার সমস্ত মানুষের কাছে আবেদন করব, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে বাংলার বাইরেও তৃণমূল কংগ্রেসকে, তার নেত্রীকে যেভাবে তারা আগ্রহ প্রকাশ করছেন সেই রাজ্যে যেতে এবং সেখানে কল্যাণমুখী প্রকল্পকে দিয়ে ঘিরে মানুষের আশা মানুষের ভরসার কেন্দ্রস্থল হতে, এই নির্বাচন কলকাতার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যে সামগ্রিকভাবে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন তাদের অবস্থান খুব স্পষ্ট হয়ে গেছে এবং তারা কোথাও কোথাও তলে তলে বিজেপি কংগ্রেস এবং সিপিএম তারা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করেছেন, কখনো হাইকোর্টে যাচ্ছেন, কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কখনো এক ভাষায় কথা বলছেন অন্য পতাকা ধরে। এত অপপ্রচার কুৎসা সত্ত্বেও মানুষ স্থির বিশ্বাসে আরো নতুন করে আরো ভরসা এবং আস্থা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তরুণ যুব সমাজ ছাত্র সমাজ তারা এই নির্বাচনে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। আমাদের দায়িত্ব বেড়ে গেল এই তরুণ প্রজন্মকে তাদেরকে দেশের কাজে দশের কাজে রাজ্যের কাজে ব্যবহার করবার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। অর্থাৎ বিধানসভা নির্বাচনে বিজেপি যা ভোট পেয়েছিল কলকাতা নিরিখে, এই নির্বাচনে দেখা যাচ্ছে তার থেকে ভোট শেয়ার বা ভোট শতাংশ অনেকটা কমে গেছে, ডাবল ডিজিটে পৌঁছতে পারলো না বিজেপি, কি বলবেন? ও তো কোনোদিনই পৌঁছতে পারবে না বলেও ছিলাম সেই সময়। অর্থবল বাহুবল কেন্দ্রীয় সরকারের প্রভাব খাটিয়ে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যে কুৎসা এবং যে আক্রমণ তারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতা নেত্রীদের বিরুদ্ধে করেছেন, যেভাবে মিথ্যাচার করেছেন, যেভাবে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখানোর ব্যবস্থা করেছেন, সেখান থেকেই বোঝা গিয়েছিল এত সত্ত্বেও আমরা 213টি আসনে 2021-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলাম। পরে 7টি উপনির্বাচন হয়েছে, 7টিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থা আরও বেড়েছে এবং তলানিতে চলে গেছে, ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে বিজেপি। আমি বিজেপি কেন এই সব মিলিয়ে যদি ধরেন 1,00,000 ভোট পেয়েছে কিনা আমার সন্দেহ। একজন দূরে সব দাঁড়িয়ে আছে, এই দ্বিতীয় তৃতীয় প্রথম হওয়ার কোনো মানে হয় না। বিজেপি এই রাজ্যে যে অবান্তর অপান্তেও এটা একেবারেই প্রমাণিত সত্য। বামপন্থী বা সিপিএম এর অপদার্থতা, কংগ্রেসের নিষ্ক্রিয়তা, এর সুযোগে তারা যতটুকু বেড়েছে, আজকে তৃণমূল কংগ্রেস লড়াই করবার পর মাঠে নেমে যুদ্ধ করবার পর গণতান্ত্রিক যুদ্ধ
তাদের অস্তিত্ব আজকে বিপন্ন থেকে বিপন্নতর হয়েছে। বিরোধীরা অনেক অ্যালিগেশন করেছিল, অনেক হিংসা হয়েছে, অনেক ছাপ্পা ভোট হয়েছে, অ্যালিগেশন বিরোধীদের তরফ থেকে ভোট এসেছে। আজকে বলেছে যে ফেয়ার ইলেকশন করে যাক করে যাক করে যাক। ওরা সব রকম চেষ্টা করেছে, হাইকোর্টে গেছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, রাজ্য নির্বাচন কমিশনের সামনে বসে পড়েছে ছবি তোলবার জন্য, সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। শুধু যেটা যায়নি সে হচ্ছে মানুষের কাছে যায়নি, কারণ মানুষের দরবারে তারা যেতে পারছে না, এই কারণে যে তারা মানুষের জন্য কোনো কাজ নেই, মানুষের জন্য তাদের কোনো কর্মসূচি নেই। তৃণমূলের বিরুদ্ধে প্রায় তিন বন্ধু একত্রিত ভাবে লড়াই করেছে, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। তারা তিনটেই জাতীয় দল, জাতীয় দলের নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করেছে, এবং সেই লড়াইয়ে বাংলার কলকাতার মানুষ দোয়া তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে। এই আশীর্বাদ নিশ্চয়ই আমাদের যে ভিত্তি, যে বাংলার বাইরে গিয়েও সংগঠন করবার যে আহ্বান বিভিন্ন রাজ্য থেকে আসছে তাকে আরও শক্তিশালী করবে। সে তো দল ঠিক করবে, এটা তো আমি বলতে পারবো না। তারা বলেছেন, শুনেছি, আপনিও যেমন দেখেছেন আমিও তেমন দেখেছি, দল বিচার করবে কি হবে না হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব। দলের মিটিং এর ঠিক হবে, মেয়র কে হবে, টিকিট না পেয়ে যারা নির্দল প্রার্থী হয়েছিল কয়েকজন পরাজিত হয়েছে তাদেরকে কি বলবেন? টিকিট না পেয়ে যারা পরাজিত হয়েছেন, নির্দল হয়েছেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তো ব্যবস্থা নেওয়া হয়েছে, নতুন করে আর কি ব্যবস্থা নেওয়া।